হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা খুবই ইন্টারেস্টিং। এখন দুপুর, ইয়েস, দুপুর কটা বাজে? 3:15। তো আমরা তোমাদের সাথে শেয়ার করবো আজকে, আমরা সবাই বাড়ির মেয়েরা মিলে চাট করছি, আমার সব কটা কাজিন সিস্টার মিলে। তো আমরা ভীষণ আনন্দ করছি। এটা আমাদের বাগান টাইপের একটা, দেখতে পাচ্ছ, বিয়ে বাড়ির জন্য একটু নোংরা হয়ে আছে। আজকে আমরা সবাই মিলে চাট করছি, সেটা তোমাদের শেয়ার করবো। আর এই যে দেখছো বাগান, এখানে ধনে পাতা, পালং শাক, টমেটো, বেগুন সব চাষ হয়েছে। তো এই চাষের ধনে পাতা নিয়েই করবো, ঠিক আছে? টমেটো এখন পাকেনি, টমেটোটা আলাদা কেনা হয়েছে, কিন্তু ধনে পাতাটা এখান থেকে নেবো। আর ওই যে কলা গাছ দেখছো, ওখান থেকে কলা পাতাও নেবো, নিয়ে আজকে চাটটা শুরু করবো। তো চলো শুরু করা যাক। এবার ধনে পাতাগুলো আমরা তুলেছি, এবার পাতা কাটবো, কলা পাতার মধ্যে চাট হবে। ডুববো নাকি? হ্যাঁ, ডুবো। পরিষ্কার ছোটো মতো কোনো কলা পাতা নেই? না না, দুইটা পাতা দেখে নিই। এখানে সবে নতুন টমেটো ধরেছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, চাট স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখানে আমি শশা কাটছি, আর আমার পাশে যে হয়ে আছে, ও হচ্ছে আমার একটা কাকার মেয়ে। তো ও পেঁপে কাটছে, আমি শশা কাটছি। তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। দুজনে দুদিকে বসে ভালোভাবে কাটতে শুরু করে দিয়েছি। শসাটাকে এইভাবে গোল করে কুচি করে নিচ্ছি। তো শসা বেশ ভালো লাগে চাটে, আর আমারই পছন্দ, ওই জন্য দেয়া হচ্ছে। ওরা খুব একটা খায় না, বাট আমাকে ভালো লাগে, সেই জন্যেই দিতে বলেছি। তো সেই জন্য দেয়া হচ্ছে। তো এবার টমেটো কাটার পালা। তো দেখতে পাচ্ছ টমেটো অনেক আছে, কারণ আমরা 1 কেজির মতো টমেটো কিনেছিলাম। আমরা বেশি করে টমেটো খেতে ভালোবাসি, আর টমেটোর যে রসটা হয় ওটা আরও সুন্দর লাগে চাটের মধ্যে। তো সেই জন্যে আমরা টমেটোটা একটু বেশি নিয়েছি, আর কাটতে সময়ও লাগছে। তো যে যেমন পাচ্ছে তে মানে পিস করে দিচ্ছি, জাস্ট খাওয়া নিয়ে দরকার। অত কোনো ফর্ম্যালিটি পুরো হয়নি যে সুন্দর করে কাটতে হবে, যেমন পাচ্ছি তেমন কেটে দিচ্ছি। তো এখানে টমেটো কাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আলু পোড়াতে দিয়েছিলাম, তো আলুগুলো ছাড়াচ্ছে। ওগুলো আমার কাজিন সিস্টার আর একটা দাদার মেয়ে হয়। তো এই যে ধনে পাতা তুলেছিলাম, সেই ধনে পাতা এখন আমি কুচি করছি চাটে দেওয়ার জন্য। তো চাটের মধ্যে আলু পোড়াটা না ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে খেতে। আর এই টাটকা ধনে পাতার গন্ধটা তো অসাম লাগে। তো ধনে পাতাটা কমপ্লিট হয়ে গেছে কাটা, এটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার চাট মাখানোর পালা। তো কাঁচা লঙ্কার উপরে প্রথমে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এর মধ্যে আমরা দেব জিরে মরিচ, ঠিক আছে? এটাকে জিরে মরিচ মিক্স করে একটা মানে বানানো হয়, ঠিক আছে? তো ওটা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। দিয়ে ভালো করে মাখবো আগে লঙ্কাটাকে। তো দেখতে পাচ্ছ, তো এটাকে আগে লঙ্কাটাকে ভালো করে মেখে নেওয়া হবে। তো ধনে পাতাটাকে সাইড করে দিলাম, দিয়ে আগে লঙ্কাটাকে ভালো করে মেখে নিচ্ছি ওই নুন আর জিরে মরিচের সঙ্গে। তো
তারপরে ধনে পাতাটাও সঙ্গে অ্যাড করে নেওয়া হচ্ছে আর ভালো করে মেখে দেওয়া হচ্ছে ভালো সুন্দরভাবে। তো এটা দেখেই তো ব্যাস হয়ে যাচ্ছে। তো এরপরে আসবে তেঁতুলের পালা। হ্যাঁ তেঁতুল বলো বলো, কার কার জিভে পানি এসেছে তেঁতুলটা দেখার পর? সত্যি বলবো আমি এখনও দেখে আমার জিভে পানি এসেছে, তখন তো এসেই ছিল খেয়েছি, কিন্তু এখন দেখেও জিভে পানি এসে গেছে। কার কার জিভে পানি এসেছে কমেন্ট সেকশনে বলবে। তো এটা ওর মধ্যে মিক্স করে দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার ভালো করে একটু পানি দিয়ে দিয়েছিলাম, ধুয়ে নিলাম। আমরা বাঙালিরা একটু কিছু নষ্ট করি না, সমস্ত কিছু নিয়ে নিই। তো তারপর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো সেই জন্য গুঁড়ো লঙ্কাও দিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবারে এই মিক্সারটা ওই পুরো চাটের মধ্যে ঢেলে দেব। দেখো এখানে ঢালা হয়ে গেছে চাটের মধ্যে মিক্সিংটা, তেঁতুল, ধনে পাতা আর লঙ্কা। আর এবারে চাটটা মাখানোর পালা। তো চাটটাকে ভালোভাবে মেখে নিচ্ছে। চাট মাখানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কাটাকুটি হয়ে এখন মাখানোর পালা। তারপরে আমরা কলা পাতায় ঢেলে খাবো। কলা পাতা ঝাল দেবে না? তো আমরা যে কলা পাতাটা কেটে নিয়েছিলাম ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে চাটটা মাখানোর পরে ওই কলা পাতার মধ্যে ঢেলে আমরা খাবো, এটা দারুণ লাগে খেতে। তো কলা পাতার মধ্যে ঢেলে নিয়েছি, এবারে জাস্ট হামলা পড়বে এর উপরে। এখন সবাই দেখছে, বাট এবারে এর উপরে হামলা হবে। সবাই স্টার্ট করে দেওয়া হয়েছে খাওয়া। গাইস তোমরা দেখলে আমরা সবাই আনন্দ করে খাওয়া হয়ে গেছে, হাতটাও ধুয়ে নিয়েছি। তো ব্লগটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।